আমি গুহ পরিবারের কারুর কোনো মতামত নেব না, বিশেষ করে রুবুর ব্যাপারে। আদিত্য ব্যানার্জি ভালো ডাক্তার হতে পারে, কিন্তু এই রকম জটিল কেস হ্যান্ডেল করা খুব শক্ত। সোনা, 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 মাঝরাত্রিরে কি নাটক শুরু করলে তুমি? কি হয়েছে বৌদি? দিয়া কোথায়? দিয়া ঘুমোচ্ছে। ডেকে আন এখন। দিয়াকে ডেকে আন। কিন্তু বউ, তোর সব প্রশ্নের উত্তর আমি পরে দেবো, আগে দিয়া। শুনলে তো মেয়েটা ঘুমোচ্ছে, তাকে ডাকার কি দরকার? দরকার আছে। এই বাড়াবাড়ি করাটাও কি শিবানী গুহর কাছ থেকে শিখেছ? দেখুন, দেখুন কি হয়েছে, কি মনে হচ্ছে ওকে দেখে? বলুন কি মনে হচ্ছে? একটা সুস্থ সবল মেয়ে, ওকে নিয়ে যাস না। কি হচ্ছে বৌদি এসব? ঘুমন্ত মেয়েটাকে টেনে তুলে নিয়ে এসে তারপরে আবার চল। আমার মেয়েটা সুস্থ নয়, ওর ব্লাড ক্যান্সার আছে। ডক্টর আদিত্য ব্যানার্জির হাসপাতালেই ভর্তি ছিল আমার দিয়া, ওখানকার চিকিৎসায় আর ডক্টর আদিত্য ব্যানার্জির দেখাশোনায় ও আজকে অনেকটা সুস্থ। এখনো কি বলবেন? ডক্টর আদিত্য ব্যানার্জি শক্ত কেস হ্যান্ডেল করতে পারবেন না? আমি আমি মন থেকে মেনে নিতে পারছি। কেন? ডক্টর আদিত্য ব্যানার্জি আপনার চেনা নয় বলে বলছি তো। আমার ছেলের কি সে ভালো হবে সেটা আমি সবচেয়ে ভালো বুঝি। আমাদের পর বলে ভাবছেন, দূরে সরিয়ে রাখছেন, কেন? কারণ তোমাদের ছায়া রহিতে জীবনে অমঙ্গল ডেকে আনছে, আনবে। আমরাই যদি অমঙ্গলের ছায়া হই, তাহলে আমাদেরই দায়িত্ব যেন সেই ছায়া রহিতের জীবনে মঙ্গলময় হোক। না, এতদিন যেমন ছিলে তেমনি দূরে থাকাটাই ভালো, তাতেই সবার মঙ্গল। দূরে থাকলেই সব ঠিক হয়ে যাবে, বদলে যাবে? হ্যাঁ। না মাসিমা, দূরে থাকলেও আপনজন আপনই থাকে। মানে? আমাদের যতই পর ভাবুন, রোহিতের কাছের মানুষ কিন্তু আমরাই। কি বলতে চাইছো? রোহিতের রক্তের সম্পর্ক শিবানী গুহর সঙ্গে। সূত্রে সোনাই রোহিতের বোন আর আমরাই রোহিতের আত্মীয়। বলতে কি বলছো কি তুমি এসব? ঠিকই বলছি সোনা, ওনাকে বুঝতে হবে যে আমরাও রোহিতের ভালো চাই। এই মুহূর্তে রোহিতকে কোনো অজানা অচেনা নার্সিং হোমে ট্রান্সফার করার মানে হচ্ছে শ্মশানে রোহিতের চিতার কাঠ সাজানো। এসব কথা মাসিমাকে বলে কি লাভ? বলতেই হবে সোনা, বলতেই হবে, কারণ ওনাকে বুঝতে হবে যে রোহিতকে এখন আদিত্যদার হসপিটালে ট্রান্সফার করাটাই জরুরি। ওনাকে এটা বুঝতে হবে যেভাবে হোক, আর ওনাকে এটাও বুঝতে হবে যে আমরা রোহিতের জন্য অমঙ্গল নই। কিন্তু উনি আমাদের কোনো কথাই শুনবেন না। শুনতে ওনাকে হবেই।